হ্যালো ভিউয়ার্স, আই এম সাব্যাদর, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার টেলিটক 3G সিমটি 4G করবেন। তো এর জন্য আপনার সিমটি রিপ্লেস করতে হবে না, আপনার মোবাইল ফোন দিয়ে আপনার 3G সিমটি 4G করতে পারবেন। এই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি আগে থেকে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কীভাবে 4G করতে হবে এই বিষয়ে জানার জন্য আমি টেলিটক কল সেন্টারে কল দিয়েছিলাম, তারা আমাকে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছে। তো আপনারা এই কল সেন্টার থেকে আমাদেরকে কী বলেছে ওইটা মনোযোগ সহকারে শুনেন, তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কাজগুলো করবেন, কীভাবে 3G থেকে 4G করবেন। তো এখন কাস্টমার কেয়ার সেন্টার থেকে কী বলেছে ওইটা মনোযোগ সহকারে শুনেন। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে আট চাপুন, সাধারণ তথ্যের জন্য এক চাপুন, ইন্টারন্যাশনাল রোমিং সম্পর্কিত তথ্যের জন্য দুই চাপুন, কর্পোরেট সার্ভিস সম্পর্কিত তথ্যের জন্য তিন চাপুন, মূল মেনুতে ফিরে যেতে স্টার চাপুন, পূর্বের মেনু ভাষা পরিবর্তনের জন্য এক চাপুন করে অপেক্ষা করুন। সেবার জন্য আপনাকে এজেন্টের নিকট ট্রান্সফার করা হচ্ছে। Welcome to Teletalk Call Center. You are being served by agent 116. Thank you. Assalamu alaikum. শুভ সকাল, টেলিটক থেকে আসমা বলছি, কিভাবে সহায়তা করতে পারি? আচ্ছা, আমার টেলিটক সিমটি 3G আগে, তো 3G থেকে 4G কিভাবে করব? স্যার, আপনি 4G তে মাইগ্রেশন করতে চাচ্ছেন? জি জি জি। সেক্ষেত্রে স্যার আপনি 4G তে মাইগ্রেশন করতে পারেন, তবে স্যার আপনার এলাকা, আপনি কোথায় অবস্থান করছেন দয়া করে জানাবেন? কিশোরগঞ্জ। স্যার আমাদের 4G সেবাটি এখন বর্তমানে শুধু ঢাকার কয়েকটি স্থানে চালু রয়েছে। স্যার আশা করছি খুব দ্রুত পুরো সারা দেশে সার্ভিসটি অন হয়ে যাবে। না, এখন বলতেছি যে কিভাবে মাইগ্রেশন করতে হয়। ধরেন আমি ঢাকা যাব, তারপর কিভাবে মাইগ্রেশনের মাধ্যমে নিতে পারবেন? সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার আপনার সিমটি 4G সেবার অন্তর্ভুক্ত কিনা সেটার জন্য আপনাকে প্রথমে একটি SMS করতে হবে। প্রথমে আপনি আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন বড় অক্ষরে CHK, লিখে পাঠিয়ে দিবেন 157 এই নম্বরে। স্যার এর জন্য কোনো SMS চার্জ প্রয়োজন নয়। পরবর্তীতে আপনি আপনাকে যদি আপনি যদি 4G তে মাইগ্রেশন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমে লিখবেন স্যার 4G, 4 লিখে বড় অক্ষরে G লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 111 এই নম্বরে। এই জন্য কোনো SMS চার্জ প্রযোজ্য নয়। আপনার সুবিধার্থে আপনার কলঙ্কিত নাম্বারটিতে আমি প্রক্রিয়াটি SMS আকারে পাঠিয়ে দিচ্ছি, দয়া করে আপনার হেলথ ইনবক্স চেক করবেন। কিভাবে চেক করতে হবে এটা আপনি ইনবক্স করছেন নাকি? জি স্যার আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার স্যার কিভাবে আপনি করবেন সেটি সেই প্রক্রিয়াটি আমি পাঠিয়ে দিচ্ছি আপনার হেলথ। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনার টেলিটক 3G সিমটি 4G করবেন। তো এর জন্য প্রথমে চলে যাবেন আপনার মেসেজ ইনবক্সে। যাওয়ার পর এখানে স্টার্ট চ্যাট ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন 157, ওকে করে দেবেন। তারপর এখানে লিখবেন CHK, লেখার পর এখানে সেন্ড করে দেবেন আপনার টেলিটক সিম থেকে। দেওয়ার পর এরকম একটি ফিডব্যাকে জানিয়ে দেবে এরকম একটি মেসেজের মাধ্যমে, টু ইনেবল 4G প্লিজ রাইট 4G অ্যান্ড সেন্ড 111। তারা বলতেছে আপনার 4G এনেবল করে দেওয়া হয়েছে, এখন আপনি 4G লিখে 111 পাঠিয়ে দিন। তো এখন আপনাকে 111 4G লিখে সেন্ড করতে হবে। তো এর জন্য আবার চলে যাবেন আপনার মেসেজ বক্সে। যাওয়ার পর স্টার্ট চ্যাট ওইটার উপর ক্লিক করে এখানে লিখবেন 111। দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে বড় হাতের 4 লিখে তারপর বড় হাতের G লিখে এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাকে আবার একটি ফিডব্যাকে জানিয়ে দেওয়া হবে, ডিয়ার সাবস্ক্রাইবার, উই হ্যাভ অ্যাকসেপ্ট ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি। তার মানে আপনার 3G সিমটি 4G হয়ে গেছে অলরেডি। তো এখন যদি আপনি আপনার 4G নেটওয়ার্কে চলে যান বা 4G এরিয়াতে চলে যান তাহলে কিন্তু আপনার 4G কাজ করবে, তখন কিন্তু এখানে 3G শো করবে না, এখানে 4G শো করবে। তো আমি যেখানে আসি এখানে কিন্তু 4G নেটওয়ার্ক নাই, তাই আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাতে পারতেছি না, কিন্তু আমার সিমটি এখনও 4G হয়ে গেছে এটা কিন্তু সঠিক।
তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।